প্রত্যেকটা মেয়ে তার পুরুষ মানুষটাকে নিয়ে অহংকার করতে পছন্দ করে, এটাই সত্যি। তার কাছে তার মানুষটাই সব থেকে আলাদা, সবার থেকে সুন্দর। শুধু সে তার প্রিয় মানুষটার ভালোবাসাটুকু চায়। ভালোবাসা আর সম্মানটুকু পেয়ে গেলে সে বোধ হয় নিজেকে অনেক সুখী মনে করে। সবাই অর্থবিত্ত খোঁজে না, ভালোবাসুন আর সম্মান দিন, এগুলো অর্থের দায় ধরে না। যদি তোমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটা তার দোষ। জীবনের প্রতি অভিযোগ রাখা যাবে না, যাই ইচ্ছে হোক। মানুষ আপনাকে তখনই ভালোবাসবে যখন আপনি সুন্দর, ধনী বা মৃত হবেন। অনেকটা সময় একসাথে থাকার পর যদি ছেড়ে আসতে বাধ্য করা হয় তবুও ছেড়ে আসা যায় না, এতদিনে মায়া জমে যায়। ছেড়ে আসার সময় বারবার মনে হয় একটা বার যদি জড়িয়ে ধরে বলতে পারতাম আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে দিও না। চলে আসতে চাইলে মায়াতে জড়ানোর আগেই চলে আসুন। আর জানেন, মানুষ যখন আপনাকে নিজের মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, হাজারটা মান অভিমানের পরেও দিন শেষে ঠিকই থেকে যায়। মানুষটা হারিয়ে গেলেও রেখে যায় তার প্রতি ভালোবাসা। জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায়, হয়তো সামনে ভালো কিছু আসবে এই ভেবে ভেবেই সবাই পরবর্তী পাতাটা আবার উল্টায়। যারাই বেশি ভালোবেসেছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই ঠকেছে।